Ya Malik Allah. কি অবস্থা দেখেন মাত্র 17 18 ঘন্টার মধ্যে কতটুকু চেঞ্জ হইছে অবস্থা অলমোস্ট মেইন রোডে চলে আসে মেইন রোডের সাথেই আমাদের এদিকে অবস্থা দেখেন পানি আর পানি শাহপুরান ব্রিজের এদিকে নিয়ে যাই তো যতটুকু বুঝলাম আমাদের গ্রামের এরিয়াটাই বর্তমানে ডেঞ্জারে আছে অনেক ভয়াবহ অবস্থা Ya Malik. Just আমার গ্রাম থেকে বের হইছি আর গতকালকে বিকালবেলা আমি মানে আসরের টাইমে দেখছিলাম এইগুলাতে অনেক কোম্পানি আছিল আর এখন দেখতে পারতেছেন এগুলা একদম আমাদের মেইন রোডের সাথে চলে আসছে অনেক পানি বাড়ছে এগুলা এইদিকে কোনো পানি আছিল না গতকালকে অন্য জায়গার কি অবস্থা বর্তমানে তা আইডিয়া নাই বিকজ আমাদের গতকাল রাত থেকে ইলেকট্রিসিটি নাই আর সিলেটের উপশহর ওইগুলাতে তো আরো দুই দিন আগে থেকেই নাই আল্লাহ কি অবস্থা দেখেন এখন ভিডিও তো করতেছি জানি না কিভাবে আপলোড করব বা কিভাবে কি হবে আই ডোন্ট নো এইটা হচ্ছে আমাদের মেইন বাজার হেতিমগঞ্জ বাজার সিলেটের লাস্ট পাঁচটা দিন থেকে একটানা বৃষ্টি দিতেছে আপনারা হয়তো অনেকে এই অবস্থা জানেন সিলেটের গতকালকেও আমি এদিকে আসছি এইদিকে একটুও পানি আসছিল না একটু পানি আসছিল না বলতে বৃষ্টির পানি জাস্ট আসছিল এটা হচ্ছে মোল্লা গ্রামের এলাকা তাদের এই জায়গা দিয়ে আর কি বেশি পানি ঢুকতেছে মেইনলি সো এটা ছিল আমার একদম পার্শ্ববর্তী গ্রামের অবস্থা মাদ্রাসার অবস্থা দেখেন এখানে গতকালকেও আসছিল বাট পানি আরো অনেক বাড়ছে এটা আমাদের গ্রামের একদম পার্শ্ববর্তী গ্রাম আমাদের সুরমা নদীর একদম পাশে এই গ্রামটা দেখেন এই রোড দিয়ে কালকে আমি হেঁটেও আসছিলাম কোনো পানি আসছিল না মাত্র 17-18 ঘন্টার মধ্যে কতটুকু চেঞ্জ হয়েছে অবস্থা আল্লাহ আকবার আচ্ছা আমি অন্য একটা লোকেশনে যাই ক্যামেরা অফ করি কারণ বৃষ্টি হচ্ছে আমার ক্যামেরাটা ওয়াটারপ্রুফ না রাইট নাও এই দিকগুলোতে একটুও পানি আসছিল না গতকালকে একটুও না মনে হয় 5-6 ইঞ্চি পানি আসছিল গ্রাউন্ড থেকে আর আজকে অবস্থা দেখেন অলমোস্ট মেইন রোডে চলে আসছে মেইন রোডের সাথেই আমাদের এদিকে আল্লাহ আকবার অবস্থা দেখেন পানি আর পানি এক রাতে এত ডিফারেন্স হয়ে যাবে আই ডোন্ট থিঙ্ক কেউ চিন্তা করছে আই ডোন্ট নো আপনারা দেখতেছেন কি না কারণ বৃষ্টি দিতেছে গ্লাসে পানি পড়তেছে অনেক ক্যামেরার প্রচুর বৃষ্টি হচ্ছে আমার রেইনকোটের ভিতরে পানি ঢুকতেছে এদিকের অবস্থা খুবই খারাপ এই গ্রামগুলো হচ্ছে আমাদের গ্রামের একদম আশেপাশের গ্রাম বলতে গেলে মনে করেন ও আল্লাহ মেইন রোডে চলে আসছে মানে আল্লাহু আকবার
দেখতেই পারতেছেন অবস্থা। একটু আপনাদেরকে শাহপুরান ব্রিজের এইদিকে নিয়ে যাই। সো রাইট নাও আমি বাইপাস শাহপুরান ব্রিজে। আল্লাহ, নদীর অবস্থা দেখেন, পানি আর পানি। তো এই ছিল সুরমা নদীর অবস্থা শাহপুরান ব্রিজ থেকে। বৃষ্টি অনেক বাড়ছে আবার। এই সাইডটা হচ্ছে বাইপাস ব্রিজ থেকে নেমেই মুরাদপুর এলাকা। এই রাস্তায় গতকালকে পানি আসছিল, বাট অবশ্যই পানি অনেক বাড়ছে। আসলে মানুষের কষ্টের শেষ নাই। কত হাজার হাজার মানুষের ঘর বাড়ি পানির নিচে বর্তমানে। যখন বের হয়েছি আর একটু সামনে যাই, সিলেটের ক্যান্টনমেন্টের ওই দিকে গিয়ে দেখি বাইপাসের রোডের অবস্থা কি। আমি জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারতেছি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, ক্যামেরা লেন্সের সামনে পানি পড়তেছে। তারপরও চারিদিকে দেখেন পানি আর পানি। আল্লাহ আকবার, এই হচ্ছে সিলেট ক্যান্টনমেন্টের অবস্থা, শুধু পানি আর পানি, কিচ্ছু দেখা যাচ্ছে না পানি ছাড়া। তো যতটুকু বুঝলাম আমাদের গ্রামের এরিয়াটাই বর্তমানে ডেঞ্জারে আছে, অনেক পানি বাড়ছে। আল্লাহু আকবার, কোন দিকে রাস্তা, কোন দিকে কি, কিছু বোঝা যাচ্ছে না। সিলেটের বাইরে থেকে যারা দেখতেছেন অনেকেই হয়তো বুঝতেছেন না সিলেটের কি অবস্থা বর্তমানে, অনেক ভয়াবহ অবস্থা। বাইপাসের রোড অনেকখানি পানির নিচে অলরেডি। আচ্ছা, আমি আর না যাই, বাড়িতে চলে যাই, যদি পসিবল হয়। আই ডোন্ট নো কখন কীভাবে আপলোড দিব, আর যদি সামনে কি পরিস্থিতি তা জানানোর চেষ্টা করব, যদি পসিবল হয় আর কি, সবই আল্লাহর হাতে। ওকে, এই পর্যন্তই থাক, আপনারা বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।